শেষমেশ কিন্তু যারা মাধ্যমিক পাস ছেলে আছে তাদের জন্য হিউজ একটা রিক্রুটমেন্ট বের করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে কেবল মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় হ্যাঁ কেবল মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে কোনো সাইড কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই মানে আইটিআই পাস হতে হবে বা অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে অভিজ্ঞতা দু বছরের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ধরনের কোনো বিষয়ের প্রয়োজন নেই কেবলমাত্র ন্যূনতম মাধ্য মাধ্যমিক পাস হলেই কিন্তু যে কেউ এই চাকরিটা পেতে পারে হ্যাঁ এখানে কিন্তু যারা দশ থেকে পনেরো বছর আগে যারা মাধ্যমিক পাস করেছে তারাও যোগ্য সাথে সাথে যারা দুই থেকে তিন বছরের আগে মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু সেম একই রকমভাবে যোগ্য কন্ডিশান শুধুমাত্র এখানে একটাই যে তাকে সে যে জায়গায় আবেদন করবে সেই জায়গার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে নর্মালি তাকে সাইকেলিং জানতে হবে আর তৃতীয় কথা সামান্য একটু আদ্রু কম কম্পিউটারের জ্ঞান থাকলেই কিন্তু যে কেউ এই চাকরিটা পেতে পারে হ্যাঁ একদম ঠিক অ্যাকচুয়ালি যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটা হচ্ছে জিডিএস পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে জিডিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রামীণ ডাক সেবক এই গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে আর এখানেই কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি আছে সুতরাং আমরা কিন্তু কতগুলো ভ্যাকেন্সি আছে কোন দিন থেকে আবেদন করতে হবে কত দিনের ভেতরে আবেদন করতে হবে কীভাবে আমাদের আবেদনটা করতে হবে এর জন্যে আমাদের স্যালারি কোন পদের ক্ষেত্রে কত আছে পুরোটা দেখে নেব তার আগে কিন্তু অবশ্যই যেটা বলবো যে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলকে কিন্তু সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আমরা এবার দেখে নেব যে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ বার করা হয়েছে জিডিএস রিক্রুটমেন্টের জন্যে সেই নোটিশটা কি বলেছে যে নোটিশটা বের করেছে সেটা হচ্ছে যে পোস্ট অফিসে জিডিএস নিয়োগের জন্যে জিডি কত তারিখে বেরিয়েছে কুড়ি পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখে কিন্তু এই নোটিশটা অফিসিয়ালিভাবে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে কিন্তু বের করা হয়েছে কিসের জন্য জিডিএস রিক্রুটমেন্টের জন্য দেখো হিউজ পরিমাণ শূন্যপদ কিন্তু এখানে রয়েছে একটা হিউজ পরিমাণ শূন্যপদ মানে টোটাল টোটাল যে শূন্যপদের সংখ্যা আছে না সেটা হচ্ছে বারো হাজার কিন্তু টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে অল ওভার পুরো সমস্ত কিছু মিলিয়ে বারো হাজার আটশো কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে এবার এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই জিডিএসের কোন কোন পদে এখানে ভর্তি করা হচ্ছে মানে নিয়োগ করা হচ্ছে যেই পদগুলো অ্যাভেলেবেল রয়েছে খালি রয়েছে সেটা হলো এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিপিএম এই বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার ঠিক আছে সেকেন্ড যে পর্দা রয়েছে দ্বিতীয়টা সেটা হলো এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্টস ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই দুটো পদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে প্রথমটা বিপিএম পদের জন্যে আর দ্বিতীয়টা হচ্ছে এবিপিএম পদের জন্যে ঠিক আছে দুটো পদ এর জন্যে রিক্রুটমেন্ট হচ্ছে এবার দেখে নেব যে এই বিপিএমে যদি কেউ চাকরিটা পায় তাহলে তার ক্ষেত্রে তার স্যালারি কত হবে দেখো বেতন ক্রম বেতন ক্রম যেটা আছে প্রথম যে পদ আছে বিপিএম এই বিপিএম পদের জন্যে যার স্যালারি হতে পারে সেটা হচ্ছে বারো হাজার থেকে কম হতে পারে আর সব থেকে বেশি যেটা হতে পারে সেটা হলো উনতিরিশ হাজার তিনশো টাকা কিন্তু স্যালারি হতে পারে 29380 হাজার তিনশো টাকা কিন্তু সর্বোচ্চ স্যালারি হতে পারে খেয়াল রাখবে কিন্তু সেকেন্ড যে পদটা আছে সেটা হলো এ বিপিএম এই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পদের জন্য যে সব থেকে কম যে স্যালারিটা হতে পারে সেটা শুরু হবে আর কি সেটা হচ্ছে দশ হাজার থেকে কিন্তু তোমাদের স্যালারিটা শুরু হচ্ছে আর সব থেকে বেশি যেটা হতে পারে সেটা হলো চব্বিশ হাজার চারশো সত্তর টাকা কিন্তু সব থেকে বেশি অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্যে কিন্তু তোমাদের স্যালারি হতে পারে ঠিক আছে খেয়াল রাখবে পদগুলো কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ এবং সম্পূর্ণ সরকারি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সুতরাং একটাকে কিন্তু স্যালারি কম অনেকে ভেবে থাকে যে এই পদের ক্ষেত্রে আমি সরকারি চাকরি করব সেখানে আমি বারো হাজার টাকা আর দশ হাজার টাকা কেবলমাত্র প্রতি মাসে স্যালারি পাব এটা কিন্তু ভাবার কিন্তু কোনো কারণ নেই কারণ তোমাদের স্যালারি কিন্তু দিন বাই দিন মানে যত সময় যাবে তোমাদের স্যালারি কিন্তু ইনক্রিজ হবে ঠিক আছে এবার দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা মানে পড়াশোনা কতটা এখানে লাগবে পড়াশোনা যত লাগবে সেটা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাস মানে ন্যূনতম টেন্থ পাস কিন্তু এখানে যোগ্যতা রাখা হয়েছে দুটো পদের ক্ষেত্রে বিপিএমের ক্ষেত্রেও আর এবিপিএম এর ক্ষেত্রেও দুটো পোস্টের জন্যেই কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে মানে যে কোনো ছেলে হতে পারে মেয়ে হতে পারে সে যদি মাধ্যমিক পাস হয়ে যায় তাহলে কিন্তু সে চাকরিটা পেতে পারে ঠিক আছে এবার দেখে নেব যে বয়স সীমা মানে বয়সটা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে দেখো বয়স সীমা যেটা থাকতে হবে সবথেকে কম বয়স আঠারো বছরে যে কেউ আবেদন করতে পারে আঠারো বছর হলেই কিন্তু কিন্তু আবেদন করতে পারবে আর সব থেকে বেশি বয়স হতে হবে সেটা হলো চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়সটা থাকতে হবে যারা এখানে যারা বলবে যে যারা রিজার্ভেশান ক্যান্ডিডেট আছে হ্যাঁ অবশ্যই যারা রিজার্ভেশান আছে তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে যেমন এসসি প্লাস এসটি এরা ছাড় পাবে পাঁচ বছরের ছাড় পাবে ও যারা রয়েছে তারা কিন্তু তিন বছরের ছাড় পাবে এটা যেমন সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই তারা পাবে ঠিক আছে আচ্ছা এবার দেখে নেব যে আবেদনটা কীভাবে করতে হবে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এবার যেই পোর্টালে গিয়ে আবেদনটা করতে হবে সেটা দেখে নেব সেই পোর্টালটা হল ইন্ডিয়া পিওএসটি পোস্ট জিডিএস অনলাইন তারপরে ডট জিওভি ডট আইএন এই পোর্টালে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট আইএন এই পোর্টালে গিয়ে আবেদনটা করতে হবে আবেদন যেদিন থেকে করা যাবে মানে আবেদন যখন শুরু হচ্ছে সেই আবেদন শুরু হওয়ার দিনটা হচ্ছে বাইশ পাঁচ দু অর্থাৎ মে মাসের বাইশ তারিখ থেকে কিন্তু এই আবেদনটা করা শুরু হচ্ছে ঠিক আছে আচ্ছা আর আবেদন শেষ হচ্ছে মানে আবেদন শেষ যেদিন করা যাবে মানে অ্যাপ্লিকেশান করার শেষ দিন সেটা হচ্ছে এগারো ছয় দু অর্থাৎ জুন মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশানটা করা যাবে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে ওকে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ এখানে যদি আবেদন করতে গিয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক সময় যেমন ভুল হয়ে থাকে সেটা নামের ক্ষেত্রে জন্ম তারিখের ক্ষেত্রে বা যে আমি কোন বছর মাধ্যমিক পাস করেছি এই ধরনের ছোটোখাটো যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো শোধরানোর কিন্তু সময়সীমা তারা দিয়ে দিয়েছে দেখো আবেদন করতে গিয়ে যদি কারোর ভুল হয়ে থাকে সেটা সং শোধনের তারিখও সেটা হচ্ছে বারো মে থেকে ১৪ মে অর্থাৎ যেদিন শেষ হচ্ছে এগারো তারিখ শেষ হচ্ছে আবেদন করা পরের দিন থেকে মানে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু যে কেউ তাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা কিন্তু শোধরানোর সময় পাবে এই বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে এবার এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্টটা কোন বেসিসে হবে রিক্রুটমেন্টের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে তাহলে তোমাদের বলে দিই যে নো পো এক্সাম নো এক্সাম মানে কোনো পরীক্ষা কিন্তু এখানে হবে না তোমাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না তাহলে কিসের ভিত্তিতে নিয়োগটা করা হবে নিয়োগটা যে ভিত্তিতে করা হবে সেটা হচ্ছে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে নাম্বার পেয়েছিলে সেই নাম্বারের ভিত্তিতে নাম্বারের ভিত্তিতে গ্রেড সিস্টেমে তোমাদের নাম্বারগুলো ফেলা হবে গ্রেড সিস্টেমে তোমাদের নাম্বারগুলো ফেলার পর তোমাদের যেই গ্রেড আসবে সেই গ্রেড অনুযায়ী কিন্তু ম্যারিট লিস্টটা তারা প্রকাশ করবে মানে পোস্ট অফিসের ওয়েবসাইটে ফাইনাল ম্যারিট লিস্ট যখন দেখাবে সেই ম্যারিট লিস্ট কিন্তু তোমাদের যে মাধ্যমিকে পাওয়া নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে বানানো যে গ্রেড লিস্ট সেই গ্রেড লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের ম্যারিট লিস্টটা এখানে প্রকাশ করা হবে একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু এটা সমস্ত মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য সুতরাং এই চান্স মিস করার কিন্তু কোনোরকম সুযোগ হাতছাড়া করা যাবে না নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু অতি অবশ্যই যে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করে ফেলবে আশা করি এরপর তোমাদের কোনো কিছু বুঝতে কোনো কোনোরকম অসুবিধা হয়নি যদি মনে এর এরপরেও কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করবে আর আমাদের সাথে সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে